প্রতিস্থাপনের সক্ষমতা থাকা সত্ত্বেও প্রতিবছর চাহিদার 97 ভাগ মানুষেরই চোখের আলো ফেরানো যাচ্ছে না কর্নিয়ার অভাবে। মরণোত্তর চোখ অথবা দেহদানের মাধ্যমে তা অনেকটাই পূরণ করা সম্ভব বলছেন চিকিৎসকরা, তাই এটাকে সামাজিক আন্দোলন হিসেবে নেওয়ার পরামর্শ তাদের। বিশ্ববিদ্যালয় পড়ুয়া ঝালুকাঠির জান্নাতুল ফেরদৌসি মাত্র 5 বছর বয়সে দৃষ্টিশক্তি হারিয়ে একরকম হতাশার জীবন কাটাচ্ছিলেন তিনি। তবে ষাটোর্ধ্ব নন্দিতা বড়ুয়ার মরণোত্তর দেহদানে কর্নিয়া প্রতিস্থাপনের মাধ্যমে আজ নতুন আলোয় পৃথিবী দেখছেন জান্নাত। অনেক প্রবলেম ছিল পড়াশোনার ক্ষেত্রে, সব দিক থেকে আমার প্রবলেম পড়তে হয়েছে। এখন আমি মনে হচ্ছে একটা স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছি, তো সেই আনন্দটা আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। ভীষণ ভালো লাগছে আমার। ও এখন 30% ভিশন রিগেইন করছে। এটা শরীরে একটা অর্গান ট্রান্সপ্লান্ট করার আগে পুরো শরীরটা সেটাকে চিনে নেয়, শরীরের সাথে মিশে যায়, তারপর আস্তে 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 ভীষণ ইম্প্রুভ করে। ইট উইল টেক টাইম বাট শিল রিগেইন ব্যাক হার ভিশন অ্যাবাউট 60-70%। চক্ষুরোগ চিকিৎসকরা বলছেন কর্নিয়াজনিত কারণে সারা দেশে গড়ে 15 লাখ মানুষ অন্ধত্ব নিয়ে বেঁচে থাকে, আর প্রতি বছর নতুন করে অন্ধ হচ্ছেন অন্তত 30,000 মানুষ। অথচ চিকিৎসা সক্ষমতা থাকা সত্ত্বেও কর্নিয়া প্রতিস্থাপনের মাধ্যমে চোখের আলো ফেরানো যাচ্ছে কেবল 1,000 মানুষের, অর্থাৎ চাহিদা মিটছে কেবল 3 ভাগ, তাও মেটাতে হচ্ছে দেশের বাইরে থেকে কর্নিয়া এনে। কর্নিয়াজনিত অন্ধত্ব হচ্ছে আমাদের তৃতীয় বৃহত্তম কারণ অন্ধত্বের, ছানি এবং গ্লোকোমার পরে। 1,000 মতো কর্নিয়া অপারেশন হয়, এর ধরেন 60-70% আপনার আসে বাইরে থেকে, এবং সেটাও জনগণের একটা অংশ যারা মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত তারাই শুধু বিয়ার করতে পারছেন। কুরিয়ারে আসে এয়ারপোর্টে, এরকম হয়েছে যে আমেরিকা থেকে কর্নিয়া এসেছে, এয়ারপোর্টে কাস্টমসে আটকে ছিল 3 দিন, তখন সেই কর্নিয়া নষ্ট হয়ে গেল, সেটা আমরা রোগীদের চোখে ট্রান্সপ্লান্ট করতে পারলাম না। চিকিৎসকরা বলছেন মরণোত্তর অঙ্গদান বা দেহদানের মাধ্যমে বিশাল এই চাহিদা মেটানো সম্ভব অনেকটাই, বাইরে থেকে আনার তুলনায় খরচও কমবে 3 ভাগের 1 ভাগ। প্রতি বছর আমরা 100 কর্নিয়াও পাই না ভলান্টারি আই ডোনেশন থেকে, তাহলে আমরা চিন্তা করতে পারেন যেখানে রিকোয়ারমেন্ট 30,000, 100ও পাচ্ছি না, কত পিছিয়ে আছি আমরা। কারণ আমাদের দেশে মানুষ সচেতন না, অথচ আমি স্ট্যাটিস্টিক্যালি আমরা জানি যে 2,500 লোক প্রতিদিন বাংলাদেশে মারা যায় সড়ক দুর্ঘটনা, কর্নিয়াও পেলেও কিন্তু আমাদের অনেক কাজ এগিয়ে যেত। দেহ দান করে মানুষকে হেল্প করা যায়, এটাও একটা সৎকায় জারিয়া, মানে আমি শিক্ষা লাভ করছি তার মাধ্যমে অন্য লোক চোখে দেখতে পাচ্ছে, এ সব কিছু কিন্তু এই মহানুভবতা। আজ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সংরক্ষণ করা হয় 69 বছর বয়সী নন্দিতা বড়ুয়ার দান করে যাওয়া মরদেহ। তার কর্নিয়া প্রতিস্থাপনে দৃষ্টি ফিরে পেয়েছেন 2 জন। কদিন আগে সারা ইসলামের অঙ্গদানে নতুন জীবন পান 4 জন। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।